থেকে গঙ্গার উৎপত্তি হচ্ছে। মূর্তি আছে যেটা হচ্ছে তোমরা রিল বা অনেক হচ্ছে ইউটিউব বা অন্যান্য ভিডিও তো দেখেছো, তো সেটা হচ্ছে এই মূর্তিটা, খুব চেনা পরিচিত একটা মূর্তি। কে বলে আসছে, নাম কে বলে আপনি? নাক নাক কাপ মিল তারাসবাড়ি বলতে হ্যাঁ কানাক বলতা হ্যাঁ। তো প্রচুর মিষ্টি হয় এটা, তো প্রথমবার খেয়ে দেখছি। 250 টাকায় 5টা বল সরি 20 টাকায় 5টা 250 গ্রাম, তো একবার খেয়ে দেখা যাক। ওকে দেখো ভাইয়া, আগে প্যাডেল করার বতাও কে প্যাডেল করতে সময় বডি আগে লে যাও ফির পিছে লাও থোড়া পুষ মিলেগা আপকো। হ্যাঁ বুবু না বকা ভি হ্যা ভাইয়া, আবি হাম লোগ কেদারনাথ যা, তুমি ঠান্ডা লাগে বলিয়ে টেম্পারেচার নিয়ে হল চিরমিরি চিরমিরি দুন দড়াকা চিরমিরি চিরমিরি দুন। তো বন্ধুরা, তোমরা হচ্ছে রাফটিং এর ভিডিও গুলো দেখলে, তো আমরা এখন বর্তমানে ঘাটে, সন্ধ্যাবতি স্টার্ট হবে, তো সন্ধ্যাবতিটা দেখো তোমরা আর এনজয় করো, কারণ কথা বলতে পারবো না কারণ প্রচুর লোক জমায়েত হয়েছে। তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করি। পুরো যে একটা অলৌকিক ব্যাপার যেটা আমরা এতদিন হচ্ছে ফোনে দেখে এসেছি বা কোনো ইউটিউবে দেখে এসেছি, তো সেটা তোমরা একটু এনজয় করো। রামঝুলা দিকে আর সমস্ত আরতি আরতি দেখে সোজা বাড়ি চলে এসেছি, কারণ সবাই খুব টায়ার্ড, সারাদিন ধরে প্রচুর কাটাকাটনি হয়েছে আর প্রচুর ছুটাছুটি, সবাই একটু বকাবকিও করছিল আমাকে। আমরা রাফটিংয়ে গিয়েছিলাম বলে আমাদের জামা কাপড় সব ভিজেছিল, তো সেগুলো চেঞ্জও করা হয়নি, ঠান্ডাও লাগছিল প্রচণ্ড, তো রুমে চলে এসেছি। আর আজকে সম্ভবত আর বেরোবো না কারণ কোমর টোমর প্রচুর ব্যথা, আর হোটেলে এসেছি। কালকে সকালে খুব তাড়াতাড়ি বেরোতে হবে কারণ কালকে একটা নতুন জায়গায় যাওয়া হচ্ছে, পুরো এই হোটেল থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়া হবে। দ্য নেক্সট মর্নিং, গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা আজকে ঋষিকেশ থেকে যেতে চলেছি গৌরীকুণ্ড। সবাই নিচে চলে গিয়েছে, আর বাবা মা ফ্যামিলি বাকি যারা সবাই, আর আমাকে এই লাগেজটা নিয়ে যেতে হবে সঙ্গে করে, যাওয়া যাক কারণ গাড়ি নিচে চলে এসেছে অনেকক্ষণ আগে। আমরা যাচ্ছি ট্রাভেলারে করে 16 সিটের, কারণ আমরা আছি 13 জন আর বাচ্চা কাচ্চা তার সাথে লাগেজ অনেক, তো সেই কারণে 16 সিটের একটা ট্রাভেলার বুক করেছি, যাতে কী হবে এক জায়গায় থাকলে সবাই মজাটা খুব হয় আর কি। তো ট্রাভেলারের আমাদের পার ডে রেট পড়েছে 7,000 টাকা করে। গৌরীকুণ্ড আমরা যাচ্ছি, গৌরীকুণ্ডের রাস্তার মাঝে যা যা যত সমস্ত সাইট সিন আছে, তো সেগুলোকে আমরা যে এক্সপ্লোর করবো, কী কী আছে আমার সেগুলো জানা নেই, আমার ফার্স্ট টাইম। তো দাদা বলছে অনেক কিছু ভালো জিনিস দেখার আছে, ভালো ভিউজ আছে, তো সেগুলো আমার সঙ্গে জুড়ে থাকো। তো বন্ধুরা, আমরা এই ট্রাভেলার এই যে গাড়িতে করে যাচ্ছি, এটা হচ্ছে 16 সিটের 15+1, মানে একটা এমনি লাগেজ সিট বা কি ক্যারিয়ার সিট বললো জানি না, সবাই উঠে পড়েছে, তো চলো। বন্ধুরা, আমরা
এখন হচ্ছে টিফিন করতে দাঁড়িয়েছি। সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো সেই কারণে টিফিন করতে একটু দাঁড়ানো হয়েছে। এখানে সবাই বলছে এই জায়গাটা নাকি খুবই ভালো খাবার দাওয়ার জন্য। বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, তো সেই কারণে চটচট করে খেয়ে নিয়ে কারো কিছু যদি প্যাকিং থাকে তো সেগুলো করে নিয়ে চলো তাহলে বেরোনো যাক। দেবপ্রয়াগে পৌঁছেছি। এতদিন আমরা যেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউবে দেখতাম রিলে, তো সেটা দেখে নাও একবার। এটাকে এটা হচ্ছে এই দুটো নদীর মিলনস্থল। এটা একটা হচ্ছে ভাগীরথী আর দুই হচ্ছে অলকানন্দা। একটা রং সবুজ, একটা রং কি সুন্দর মাটি মাটি মিক্স হয়ে কি সুন্দর যাচ্ছে। এখান থেকে গঙ্গার উৎপত্তি হচ্ছে, চলে মা চলেছে গঙ্গা। হে গঙ্গা, জয় মা গঙ্গা। কত সুন্দর, হ্যাঁ দুটো কালার এসে মিশছে। আর এটা আছে দেবপ্রয়াগ। হ্যাঁ, গডস ওন ল্যান্ড। আমরা এখন হচ্ছে আবার এসেছি আবার একটা জায়গায় যে নামটা হচ্ছে ধারী দেবীর মন্দির। ধারী দেবীর সম্বন্ধে পুরো বৈশিষ্ট্যটা আমি তোমাদেরকে বলবো। ইনি হচ্ছেন মা শক্তিপীঠ, আর হচ্ছে মন্দিরটা নিচে। তো আমরা চলো দেখি যাই, অনেকটাই নিচে, তোমাদেরকে একবার দেখাই। উত্তর হচ্ছে অনেকটা নিচে মন্দিরটা এটা। তো নিচ দিয়ে আরও যেতে হবে, দিয়ে এখান দিয়ে মন্দিরটা যেতে হবে। তো চলো দেখি কতটা যেতে পারি, কারণ নামাটা তাড়াতাড়ি হয়ে যাবে, বাট তা ওঠাটা প্রবলেম। এখানটায় ছোটো ছোটো দোকান আছে, কিছু খাওয়া দাওয়ার জন্য কিছু স্টল কিছু এখানে রয়েছে। যার জলদিষ্টা জলদিষ্টা পাবে বা এমনি ছোটো বিস্কুট লেমন লিম্বু পানি সব এখানে পাওয়া যাবে। মেনলি এখানে পুজো দেওয়ার বিভিন্ন দোকান রয়েছে, পুজো দেওয়ার জিনিসপত্র যে পাওয়া যায়। চলো এখানে এরকম করে যেতে হয় মন্দিরের মধ্যে। তো আমরাও যাচ্ছি, দেখি লাইন আছে মনে হচ্ছে। আমাদের হচ্ছে ঠাকুরের দর্শন হয়ে গেছে, আমরা যাচ্ছি পুনরায় গাড়ির দিকে। নামাটা যতটা সহজ ওঠাটা সবচেয়ে বেশি কঠিন। ভেতরে হচ্ছে ফটো বা ভিডিও করার কোনো অনুমতি ছিল না, তাই সেজন্য করিনি। আমরা এখন এসেছি রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগটা হচ্ছে অলকানন্দা আর মন্দাকিনী নদীর মিশ্রণ। আর আগে যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে দেবপ্রয়াগ, যেটা হচ্ছে অলকানন্দার ভাগীরথী নদীর মিশ্রণ। তো আমরা হচ্ছে এখন এসেছি এই দেবভূমিতে। আস্তে আস্তে আমরা গুপ্তকাশী, সোনপ্রয়াগ, তারপরে গৌরীকুণ্ড থেকে এগিয়ে যাবো। এখানটা একটু উপভোগ করে নিই, দু চার মিনিটের জন্য দাঁড়ানোর ব্যাপার, একটু দাঁড়িয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো তাহলে একটু ভিউসটা এনজয় করি, আমার সাথে তোমরাও এনজয় করো। এখানে আছে দুটো নদীর মিশ্রণ, একটা হচ্ছে এটা হচ্ছে অলকানন্দা আর এটা হচ্ছে মন্দাকিনী। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, আগেও সেম দেবপ্রয়াগেও একই ব্যাপার, একই কালার দেখতে ছিল দুটোরই। হ্যাঁ কালারটা কিন্তু সুন্দর, দারুণ কালার।